কোটচাঁদপুর উপজেলার চার নম্বর বলুহর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের জনগণের সেবক হতে চান তরুণ সমাজসেবক মোহাম্মদ বিপ্লব হোসেন। ইতিমধ্যে তার নিজ অর্থায়নে বিভিন্ন সময়ে তিন নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট মেরামত, সাহায্য সহযোগিতা, করোনাকালীন সময়ে ত্রাণও বিতরণ করেছেন এই সমাজসেবক। রাস্তায় পানি বাদলা হলে মানে হাঁটু সমান কাদা হয়ে তো পানি হতো, আমরা নিজেরাও চলতে পারতাম না, গাড়ি ঘোড়া নিয়েও বেরোতে পারতাম না, ঘর দৌড় উঠে যেত, আমাকে বাড়ি পানি উঠে যেত। তো আছে আমাদের বিপ্লব হাসেন, সে মোটামুটি এলাকায় নিজের অর্থ ব্যয় করেও অনেক কাজকাম করেছে। আমরা চাচ্ছি যাতে আমাদের ওয়ার্ডে বিপ্লবের মতন একজন যোগ্য প্রার্থী যাতে জনপ্রতিনিধি হয়, আমাদের পাশে দাঁড়াতে পারে। যাতে হাঁটু পর্যন্ত পানি বেঁধে থাকতো, যাতে অসুবিধা হয়তো, এখন বিপ্লব রাস্তাটা ঠিক করেছে, এখন চলতে ভালো আছে। আল্লাহ যদি তার মুখে তাকায় সে যদি পাশ হয়ে মেম্বার হতে পারে, তার ক্ষমতায় যতটুক পারে ততটুক জনগণের দেখবে করবে, গরিব মিসকিনের দান খয়রাত করবে, তার হাতে সরকার যেটুক ক্ষমতা দেবে সেই ক্ষমতায় সে জনগণের সাহায্য উপকার করবে। ওয়ার্ড জুড়ে আলোচনার শীর্ষে বিপ্লব হোসেন। আমাদের ওয়ার্ডে প্রার্থী চাচ্ছি আমরা এমন যে এই দীর্ঘ দেড় বছর করোনায় মানুষ যে অসহায় ছিল, তার থেকে সেই বিপ্লব শেখ আমাদের যেভাবে পাশে সুখ দুঃখে ছিল, সেরকম বিপ্লব শেখের মতোই একজন প্রার্থী আমরা চাই এবং আমরা তাকে নির্বাচিত করব, এতটুকুই আমাদের প্রত্যাশা। বিপ্লব আমাকে এই পথ ভাঙা ছিল, আমাকে হলো ভালো করে দিয়েছে, ঘর ধর আমার তলিয়ে যাচ্ছিল, তার জন্য আমাকে হলো ভালো চাই, এখন উপকার পাইছি, তার আমরা মেম্বার বানাবো। কাকে মেম্বার বানাবো? আমি বিপ্লবের মেম্বার বানাবো। হ্যাঁ ঠিকই আছে। বিপ্লব ভাই জনদরদি ভাই মেম্বার হওয়ার আগ দিয়ে রাস্তাঘাট মেরামত করেছে, লোকের সেবা যত্ন করে। তিন নম্বর ওয়ার্ড সম্পর্কে বিপ্লব হোসেন জানান, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম। চার নম্বর বলুয়ার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের আইসি মোহাম্মদ বিপ্লব হোসেন। মানুষের সেবা যত্ন করার জন্যে, মানুষের সহযোগিতা করার জন্যে, মানুষের রাস্তাঘাট এবং করোনাকালে মাস্ক, সাবান, মাস্ক, শ্যাম্পু, আটা, আলু, চাল মানুষের পাশে দাঁড়াইছি আমি। জনগণ আমার চাচ্ছে, জনগণ আমার পাশে আছেন, প্রায় চার বছর ধরে আমি মাঠে লেগে আছি, জনগণের পাশে আছি। মানুষের যেখানে কাদা পানি, মানুষের ঘর যত লেগে গেছে, সেখানে আমি রাস্তাঘাট মানুষের সহযোগিতা করেছি নিজের অর্থ আইনে মানুষের সেবা করার জন্যে। এবং আগের থেকে যেরকম রাস্তাঘাট মানুষের করে দিয়েছি, যেমন বিধবা ভাতা কার্ড, বিজেপি কার্ড, মানুষের টিউবওয়েল, মানুষের রাস্তাঘাট যেমন আগের থেকে দিয়েছি মানুষের কাছ থেকে নেশে, তেমন আল্লাহ যদি আমার নিয়ে যায় তাহলে মানুষের সেভাবে যত্ন করবো, সেবা করবো, এটাই আমার আশা। পাশে আছে জনগণ, আছে, এই জন্যই জনগণের উপরে ডিপেন্ড করে আমি মেম্বারে নির্বাচনে দাঁড়াইছি। আল্লাহর রহমতে যদি সবাই আমাকে দেয় তাহলে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আকিমুল ইসলাম সাজু, ঝিনাইদহ টিভি, কোটচাঁদপুর।